কীভাবে ভাইরাল করব। কিন্তু আমরা ইউটিউব চ্যানেল আমরা গ্রো করব কীভাবে, বা ইউটিউব চ্যানেলে আমরা আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কোনোভাবে কাটাকড়ি করে না দেখে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা রাখবো, দেখুন ইউটিউব ভিডিও আমরা কীভাবে ভাইরাল করব আর আমরা ইউটিউব চ্যানেলে আমরা কীভাবে ভাইরাল করব। কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আমরা গ্রো করব কীভাবে, বা ইউটিউব চ্যানেলে আমরা কীভাবে ভাইরাল করব। দেখুন কালকে একটি আমি এখানে শর্ট ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি আপনাকে বলেছিলাম যে কাল থেকে আমি ইউটিউব টিপস দিব আপনাদের উপহার। দেখুন এই ক্ষেত্রে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা অনেকেই ইউটিউবার, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকলে আপনারা আপনাদের চ্যানেলটা গ্রো করতে পারবেন, 99% গ্যারান্টি দেবো। দেখুন 100% গ্যারান্টি দিচ্ছি না, আমি যেসব টিপস আপনাদেরকে দেব ওই সব টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আমার মনের বিশ্বাস আপনার চ্যানেলটাও একদিন না একদিন অবশ্যই গ্রো হবে। সো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। সুপ্রবর্তমের চ্যানেল নতুন করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। মোবাইলের স্ক্রিনটা এসেছি, দেখুন আমি কোনো ডেস্কটপ কোনো ল্যাপটপ বা কোনো কম্পিউটারে আমি এইসব কাজ করতেছি না, আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এ টু জেড দেখিয়ে দিব কীভাবে আপনাদের নিজের চ্যানেলটা গ্রো করাবেন। চ্যানেল গ্রো করতে হলে আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাদের ফোনে একটি অ্যাপের প্রয়োজন পড়বে যেটার নাম হলো গুগল ক্রোম ব্রাউজার। আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সর্বফোনে এই অ্যাপটি আজকাল দেওয়া রয়েছে। আমরা কী করব, সর্বপ্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা আমরা অন করে নেব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা অন করার পর এখান থেকে আমাদের চ্যানেলটা আমরা লগ ইন করে নিব। চ্যানেলটা লগ ইন করার পর এখান থেকে আমাদের যেটা প্রোফাইল আছে, বাট আমরা যে চ্যানেলে আমাদের চ্যানেলটা গ্রো করতে চাই আমাদের ওই চ্যানেলটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে নিতে হবে। দেখুন এটা আমার চ্যানেল বা এটা আমার কমেডি চ্যানেল, আপনারা যারা যারা দেখেছেন আর যারা যারা দেখেননি তাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, তারাই গিয়ে দেখবেন। এখান থেকে দেখুন আমি আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল খুলেছি, তাই তো তার জন্য এখান থেকে আমি গ্রো করার জন্য এটাকে আমি নিয়ে নেব, ঠিক আছে। আমাদের চ্যানেলটা লগ ইন করার পর এখান থেকে আমাদের কী করতে হবে, চ্যানেলের একদম তলে একটা সেটিং বলে একটা আইকন দেখতে পারবো, আমরা কী করবো এখানে একটা টাচ করে দেবো, ঠিক আছে। আমরা এখানে একটা টাচ করে দেবো, একটা সেটিং বলে একটা আইকন দেখতে পাচ্ছেন, সেটিং আইকনে টাচ করে দেবো। তারপর আমরা এখান থেকে অল্প ওয়েট করব। এখান থেকে ওয়েট করার পর এখান থেকে আমরা কী করবো, চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা থোড়া অল্প ওয়েট করে নিব। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে কান্ট্রি, ঠিক আছে, এখান থেকে আমাদের কী করতে হবে, কান্ট্রিটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে আমি কয়টা ট্যাগ এখানে বসিয়েছি, আমাদের চ্যানেলের যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হলো আমাদের ট্যাগ, ঠিক আছে। আমাদের নিজের চ্যানেল গ্রো করতে হলে আমাদের কী করতে হবে, আমাদের চ্যানেলের ট্যাগগুলো বসাতে হবে। দেখুন আপনারা বলবেন আমরা ভিডিওতে ট্যাগ ব্যবহার করি আবার চ্যানেলে কিসের ট্যাগ, ভাই এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এই ট্যাগগুলো ব্যবহার না করেন তাহলে আপনাদের চ্যানেলটা কোনো দিনও গ্রো হতে পারে না। আমরা কী করব, এখান থেকে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা, এই কিওয়ার্ডে কিছু কিছু ট্যাগ লিখে দেবেন, যেমনটা এখান থেকে আমি লিখেছি আসাম গুয়াহাটি ডিম্পু বড়ুয়া বা টেকনিক্যাল হাসমতবয় হাসাল্লু জয় আসাম আসাম নাম্বার ওয়ান ইউটিউবার আসাম নাম্বার ওয়ান কমেডি। এখান থেকে কী করবো, সিম্পলিভাবে আমি এখান থেকে আমার যেটা জয় আসাম লিখবো, জয় আসাম লিখে একটা মানে আমার ট্যাগ যেভাবে ব্যবহার করি আমার ওইভাবেই এখান থেকে ব্যবহার করবো, ঠিক আছে। তারপর এখান থেকে দুই নম্বরের সেটিংয়ে যাবো, এখান থেকে আমাদের ভিডিওটা আমাদের কত পর্যন্ত মানুষ দেখবে, আমাদের যদি 18+ থেকে উপরে মানুষ দেখে তাহলে আমরা কী করব, আমরা কী করব এটাকে নো বানিয়ে দিব, মানে নট ম্যাড ফর কিডস, মানে আপনার বাচ্চাদের জন্য এইটা নয়। তিন নম্বরে যাব, আমাদের চ্যানেলটা মনিটাইজ অন হয়েছে কি হন নাই, ঠিক আছে। আমাদের চ্যানেলটা মনিটাইজ হন অন হওয়ার পরে বা চ্যানেল ভেরিফাই করতে হলে আপনাদের এটা অ্যানেবল থাকবে না, বা দুটোই অ্যানেবল থাকবে, ঠিক আছে। আমরা কী করব, এটাকে সেভ ইন সেভে টাচ করে দেব। দেখুন চ্যানেল গ্রো করার শুধুমাত্র একটি টিপসই আছে, যেই টিপসটা আমি আপনাদেরকে বলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনারা ইউটিউব টিপস চান তাহলে আমি যেই সব ইউটিউবার ইউটিউব টিপস গোপন তথ্যগুলো দেয়নি ওই টিপসগুলো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি খালি অল্প সাপোর্ট করেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই।